शिवारद्धं पञ्चदत्तस्वरूपिणं पुरुषमवन्दे शिवाद्बन्धुसुन्दरं वन्देऽहं परमानन्दं महाभगवदनं पदं कृष्णगौरजगद्बन्धं वन्दे भक्त्या जगदगुरुं वन्दे श्रीविष्णुचैतन्यं नित्यानन्दौ सहोदितौ गौरोदये पुष्पवन्तौ चित्तौ छन्दौ त्वमनुदौ आनरपितजनिचिदात् करुणयावतीर्णकलौ समारवयत्मन्नतजदुरशानशभक्तिश्रियं हरि उदत सुन्दरद्धूतिकदम्बसन्दीपित सदाभिजकम्बलेश्वरतूप सचिनं मनः ीलाभिरामृगमगतिलकं कुन्ददक्रन्दगन्धं कुन्दक्षं कुम्भकण्ठं शिमितशिवकमुखं स्वाधरिणस्तुवेन्मुं क्षेमं शन्तं विभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं श्रीपतिशतवृतं ब्रह्मगोपालदेशं मूकं करोचिवाचालं पिङ्गूलं हरते गिरि यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवं यस्याश्वरणमत्रेव नैर्मुद्बुद्धकृतेश्वरं सर्वसर्वसम्पन्नः तस्मै श्रीगुरवे नमः संसाकल्पत्वरिद्भ्यश्च कृपासिन्धुद्वेव च पवित्रानं पावनिद्धो विष्णुविद्धो नमो ब्रह्माद्विजयशमधूरदत्तकन्दत्तदत्तहा जयति श्रीपतिगोपिलासमन्दमन्दनः श्रीमद्भागवत् द्वादृष्टिस्कन्धम् तन्मध्ये दशमस्कन्धं श्रीभगवानेन मधुधासि मुञ्जस्यताम् আরে মানুষের সঙ্গে দেখা হয় দেখে মুখখান দেখলে দেখা হয় আরে হাসির বিজনেস হলে একটু পরিচয় হয়ে যায়। হ্যাঁ বিরাট গ্রন্থ ভাগবত দুটো অপ্রশ্নে দেখতে হয় গোবিন্দের বদনের মধুর হাসির দেখতে হবে তিনি দশম স্কন্ধ সমগ্র গ্রন্থে বদনীয় বিষয় নয়টি অত্র স্বর্গ বিসর্গ গ্রন্থের স্থান অপোষণ অমূতরা মন্মন্ত্রৈশানুকথা নিরোধ মুক্তিরস্র দশম বস্তুর সার নব দশমস্য বিরুদ্ধার্থং নবনাম হিয়দক্ষরম নয় কথা বলছি দশমের কথা বলেন দশম কি আশ্রয় দশমে দশমাঙ্গলক্ষম আশ্রিত্রাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণক্ষ পদন ধাম জগদ্ধাম নমাত্রম আশ্রয়ত্র শ্রীকৃষ্ণ তার কথাই দশম স্কন্ধে বলা হয়েছে এটি সার কথা তো দশম স্কন্ধের নিন্দামন্দিদা ভিদা দরকারিদা সব দশম স্কন্ধের মধ্যে দশম একাদশ মিন এর মধ্যে সার দিদা হচ্ছে সব বিশিষ্ট দাস দিদা দাসপঞ্চাধ্যায়
দশম স্কন্ধে ২৯, ৩০, ৩১, ৩২, ৩৬ এই পাঁচটা থেকে বলে রাস লীলা। দেহের মধ্যে তখন তন্ত্রে প্রাণ, প্রাণ প্রাণ সমান ব্যানুদান, সে প্রকার সমগ্র ভাগবতের মধ্যে এই তন্ত্রে প্রাণ প্রসিদ্ধ। প্রাণ প্রাণের সঙ্গে পরিচয় করতে হবে, রাস লীলা, রাস লীলা। সুদিদাসে ব্রহ্মের সর্বব্রহ্মের সর্বনায় শ্রুতি বলছেন রস বৈশা বৈমা নিশ্চয় করে বলছেন রস প্রত্যেক স্বরূপ হচ্ছে রসস্বরূপ, পরে ব্রহ্মের প্রকৃত স্বরূপ রসস্বরূপ। রস কথাটা আমরা শুনেছি শ্রুতিতে বেদে বিভিন্ন রসকারে বলে, রসের মধ্যে তো আকার দিলে রাসে, তো রস আকারিত হয়েছে, রাসে আকারিত হয়েছে, আমি দেখতে পাবো। এটা ঘট একটা শব্দ শুনেছি, দেখিনি, এটা কুম্ভকার মাটিতে একটা ঘট তৈরি করে আপনার সামনে রাখলে এই যে ঘটটা ঘটটা বলছে এইটার নাম ঘটটা, এইবারে ঘটটা আকারিত হইল। আগে যত ঘটের বর্ণনা পড়ছি ঠিক বুদ্ধি পাইনি, ঘটটা যখন আকার পেলাম তখন দেখলাম ও এই জিনিসটাকে ঘট বলছি, এর নাম ঘট। রস বৃষ্টিটা কি যখন তার আকার দিলাম রাসে তার আকারিত হইল, রসটা বুঝতে চান রাস আস্বাদন করল। রস তত্ত্ব বুঝলি উপনিষদের সার কথা দিব ধরল, উপনিষদের সারই হচ্ছে গীতা, সারই হচ্ছে ভাগবত, রাস দেখতে বুঝতে রাসটি মধুর লীলা, রসের মূর্তি হবে। প্রারম্ভে আমরা আচার্য শ্রীধরস্বামী তাদের ব্যাখ্যা একটু স্পর্শ করবেন। সে গ্রন্থে প্রবেশ করতে হলে আচার্যপাদদের কৃপা ছাড়া, তাদের প্রদর্শিত পথ ছাড়া প্রবেশ করতে পারা যায় না। যদি চেষ্টা কেউ করেন বিফল হবে অথবা ভুল হবে ব্যাখ্যা। রাশি ব্যাখ্যা করেছেন সুরাত গোস্বামী, যুব গোস্বামী মধু ব্যাখ্যা করেছেন, তারাও শিফার স্বামীকে খুব মর্যাদা দিয়েছেন। মহাপ্রভু একদিন এক পণ্ডিতকে বলেছেন, এক পণ্ডিত এসে বলেছিলেন আমি একটা টিকা লিখেছি তাতে আমি স্বামীকে খণ্ডন করেছি, স্বামী আমি ভুল করেছেন, স্বামী মানে শিফার স্বামী। শুনে মহাপ্রভু বললেন স্বামী নাহি মান তার বিশ্বের মধ্যে গণি, স্বামীর টিকা মান না, সে ধরে সকলাঙ্গা ব্যক্তি শ্রী সিংহ প্রসাদ সিংহদেবের কৃপায় শিথর সাবধান। এই জন্য মহাপ্রভু এই বাক্যটাকে স্মরণ করে সে সনাতন প্রভৃতি আসেন যারা শিথরের যে ব্যাখ্যান তাকে মূল গ্রন্থের মর্যাদা দিয়ে সেদরে ব্যাখ্যান করে তারপরে গ্রন্থে প্রবেশ করেছেন। আমরা তা একটুখানি অনুসরণ করব, প্রথমে সেদর স্বামীর ব্যাখ্যা, সারার্থদর্শী, সারার্থদর্শী এদের নাম। রাসলীলার প্রারম্ভে তিনি এটা প্রণাম করেছেন, প্রণামের মন্ত্রটি ব্রহ্মাবীজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্প হা জয়তে শিবতীর গোপী রাসমন্দ দমন্দনা, রাসমন্দরের ভূষণ স্বরূপ বিজানবল্লভ শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণের একটা বিশেষণ দিয়েছেন ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্প হা, একটা শব্দ অর্থকি দর্পকে দর্পণ করেছেন, দত্ত হইল কন্দর্প কামদেব, তার দত্ত হা দত্ত গ্রহণ করেছেন। কামদেব কিরকম তা দিয়েছেন কি ব্রহ্মাবী জয় দত্ত কন্দত্ত, কন্দত্ত যে তার খুব গর্ব, আমি ব্রহ্মাবীকে জয় করিয়াছে, আর সব দত্তার নাম করবেন না, ব্রহ্মাকে এরা দিবে দিয়ে শিব ঠাকুরকে জয় করিয়াছি, হ্যাঁ ব্রহ্মাকে জয় করেছি,
তখন বেপের কাছে বেন্না পরাভূত শিব শিব একেবারে পরাভূত হন নাই, দাদি হয়েছেন। আমি যখন তার আক্রমণ করেছিলাম তখন তাকে রামের দ্বারা ভাবিত করতে পারিনি, কুশের দ্বারা ভাবিত করেছিলাম, শিবের কুশ জানিয়ে দিয়েছিলাম, বুঝেছেন। পার্বতী হিমালয়ের কন্যা পার্বতী হয়েছেন, দক্ষযজ্ঞের দেহত্যাগ করেছিলেন, শিব তার দেহটা নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন বিষ্ণু টুকরা টুকরা কৃতা পিছিয়ে একান্ন পিঠে ছড়াই যাচ্ছে সারা ভারতবর্ষ দেবী প্রশস্থান বলে। তখন দেহ কাম্বিয়ার দেহ নাই, তোমার কোথায় গেল? তিনি বসে পড়লেন হিমালয়ের পাশে, চোখ বুঝি ধ্যানে আছেন, শঙ্কর শঙ্করের ধ্যানে আছেন, আশ্চর্য ধ্যানস্থ। এখন শঙ্করী আবার জন্মেছেন হিমালয়ের কন্যা হইয়া, বেশ কিশোরী হয়েছে, বিবাহ দিতে হবে শিবের সঙ্গে, ছাড়া আর কোথায় হবে? নিজের দেবতার পরাস্ত বারবার অসুরের যুদ্ধে সব ঠিক করলেন, বৃহস্পতি বলে দিলেন যে যদি তোমাদের সেনাপতি নেই, দেবসেনাপতি হলে জয় করতো, সেনাপতি কোথায় পাবো? শিবশক্তির মেয়ের সন্তান হয় সে হবে দেবসেনাপতি, সে হবে কুমার, সে হবে কার্তিক, তার ত্যাগে দ্বারা তোমার জয়লাভ করে পার্বতী শিবকে মিলাই দেখেন। শিব ধ্যানস্থ, পার্বতী তো শ্রেষ্ঠ বয়স্ক হয়েছেন, শিবের ধ্যান ভাঙবে কে? সব দেবতার ধরলেন চামদেবকে, ইন্দুকে বললেন আপনি দয়া করবেন শিবের ধ্যান, তো আচ্ছা পারব, সকলের ধ্যানই ভেঙেছে, শিবের ধ্যান পারব, দেখো পারবে তো, হ্যাঁ কী লাগবে কিচ্ছু লাগবে না, পার্বতীকে সাজিয়ে গুজিয়ে দাঁড় করেছিলেন, আমি ফুলের বান মারব, সে আপনি ধ্যান ভেঙে যাবে, চোখ খুলবেন, চোখ খুলে দিতে রূপখানা দেখেন, হয়ে গেল আমার কাজ, আচ্ছা আর কিছু লাগবে না, না সিদ্ধান্ত আসছেন পার্বতীকে খুব সুন্দর, কি সুন্দরী চরমূর্তি আর সুন্দরী, তাকে আমার আরও সাজিয়েছেন শিবের সামনে, শিব চোখ খুলে দেখতে পায়, শিব ধ্যানে আসছেন, ফুল ধন হাতে করে কাম মানে জুড়ে ধনুকে জুড়ে টান দেন না টান দেন, এখন শিবটে পেয়েছেন যে কোনো লোক আমার পরে অত্যাচার করতে আসে, আমাকে চঞ্চল করতে আসে, তারপর সাহস, শিব রেগে গেছেন, রেগে চোখ খুলছেন, খোলার সঙ্গে সঙ্গে তার যে মধ্য নেত্র সগুণ এসছেন, স্বর্গপথের দেবতারা চেঁচাচ্ছে চিৎকার করছেন, তবু থামেন থামেন, আমরা পাঠাইছি কোথাও বলবো সংহর সংহরে চি ঠাকুর কত থামান কত থামান, আমরা পাঠাইছি এই আওয়াজটা স্বর্গের থেকে শিবের কানে আসার আগেই তপস্য বন্যি ভবনত্ব জন্মা বস্যবশেষ দেবতাদের বাণী থেকে না আমরা পাঠিয়েছি, থামেন প্রভুর বড় শোনার আগেই শিবের মধ্য নেত্রে আগুন ভগ্গত হইয়া কুড়ে ফেলে দিল একে কন্দাপ্পকে, কন্দাপ্প হেরে গেল মরে গেল, মরে গেল আবার পরে আবার শিবের কৃপায় বাঁচছিল, দেহ পায়নি, অনঙ্গ নাম হইল, কিন্তু তার গর্ব যায় না, সে বলে যে শিবকে ভিতরে আমি কামনা জাগাতে পারিনি, কোথাও তো গিয়েছিলাম হালদোকে, শিবই হালদ, তার মানে কোথাও না জাগত তাই বুঝতাম যে হ্যাঁ জিতে আসেন, হারাই দিছিনি, তুমি তো পুরো আমি পুরে মরলাম, তবু শিবকে হারিয়েছি, হারিয়েছি কিছু হারিয়েছি, এই যে ব্রহ্মাকে শিবকে পরাস্ত করিয়াও কন্দাপ্প খুব গর্ব করে ছেলেবেলা এইরকম তার প্রতিষ্ঠিত কর্তব্য, ব্রহ্মারি জয় সংরূঢ় দর্প দর্প রূঢ় হইয়া সংরূঢ় একবার প্রতিষ্ঠিত, কেউ আর আপত্তি করে না, এমন যে কন্দাপ্প তার দর্পকে যিনি চূর্ণ বিচূর্ণ করিয়া আছিলেন সেই গোবিন্দ রাসমান্ডের ভূষণ স্বরূপ সেই গোবিন্দ অভিযান বল্লভ জয় যুক্ত হন, এই প্রণাম করে রাশির টিকে আরম্ভ করেছে, নদ বিপরীত বিধান ভারত দ্বারা বিনোদন কন্দাপ্প যে তেত্তাপ্পিতে টিকার মধ্যে লিখছে, টিকার মধ্যে পূর্বপক্ষ উত্তর পক্ষ আছে, পূর্বপক্ষ বলে আমার বিরুদ্ধবাদী প্রাচীনদের টিকার ঢঙ্গিয়েই আমার কথার আপত্তি যারা আছে সে আমার বিরুদ্ধবাদী, তাকে বলে পূর্বপক্ষ, আমার বিরুদ্ধে বিরাট পূর্বপক্ষ, এরপর কথা ঠিক নেই, আমি আমার আমি হলাম উত্তর পক্ষ, আমি বলবো না আমার কথা ঠিক হয়েছে, এইভাবে টিকার অগ্রসর হয় প্রাচীন টিকার দেখার ঢঙ্গিয়েই, তা সেটার যে প্রণামটা করছেন এর পূর্বপক্ষ
너는 비브리즘이다. 그동안 늘히다 했다고 볼지. 앞에 띠 볼랜 뿐함에 비브리즘이다. 나 볼지 울때울때 볼지. 그러나, 아, 울때 볼지. 엄마들께서 건답해 덮어온 것은 크리스나라서 꼭구나. 그래? 어디 나를 민어디에나 건답해 뒤딱 부릴 때. 아마 자니 또 라스. 비슷하게 볼면 볼때 성격이 자니. 구휘자 뜻에, 분인을 앞뒤에 마시게 되시렘. 신내 구휘자 하셨으렘. 봐봐. 그러면, 그 풀떼구를 생각합니다. 그때 수업하고나니. 보도 다르 비노디나, 보도 내리니야 풀떼구를 앞뒤에, 건덕을 뜻뜻 앞뒤에, 건덕을 좋아할 거라쎈, 에이것을 깨우만 되나. 서글을 벌베 울트라벌쎈, 건덕을 꺾지 않게 바로 바라붙어 있었습니다. 그러시 민스 크리스나. 그땅내 포나미 다 크리스나의 비션티 디에서, 만고나 포만 걸지 말베나. 비션 디에서는 건덕을 덕방을 걸리에서. 아프불 걸쎈, 건덕을 꺾지 바라붙어 있었습니다. 포르나리 비노디나 건덕을 짓지 따뿌리데, 아프불복음. 웃겨지셈. 너희밤, 시다시안 웃겨지셈. 기불란? 너희밤, 아, 말밤, 부르히. 에이리컴 코트 아트 불변나. খারাপ কথা বলছেন, খারাপ কথা বলছেন, এরকম কথা বলবেন না। কেন বলবেন না? জানি রাষ্ট্রনীতিতে কি করেছেন, ঠিক কথা বলেছি না? ঠিক বলেন, জানেন না রাষ্ট্রনীতিতে কি ঘটেছিল আপনি জানেন না? জানি না, শোনেন, দূর থেকে দেখছেন, কাছে আসে, আমার কাছে এসে দেখেন। উনি দূর থেকে অনেকদিন ভুল দেখা যায়, কাছে আসলে বুঝতে পারেন ব্যাপারটা কি। দূর থেকে দেখছেন, এরকম মানে কোনো দৃষ্টান্ত বলছি, শুধু খাল নদী সত্য। এরপরে আমরা বসে আসতে পারতাম, উপরে দেখি কি দুইটা লোক একটা লোককে শোয়াইয়া ধরে রাখছে, কেউ পাক মাথা, আর একটা লোক একখানা ভালো ধারালো ছুরি বার করে সে লোকটা পেটের মধ্যে ঢুকাচ্ছে। ওমা, আমরা খালে এবারকে মনে করছি যে ডাকাত, ওই লোকটা টাকা পয়সা আছে মেরে নিয়ে যায়, সারা সব পুরান ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে বলে চিৎকার দিলাম। পাড়ার লোক দুটো ইয়া সব ইয়ে খাল পাড়িয়ে ওপার গেছি, দেখা দেখা দেখি সিরিয়াস আছে, পারে না বাবা কেমন দেখেছে, আমার দিকে বলে না, আমার দিকে পাবে না, আমার দিকে কাছে দেখেন। হ্যাঁ, গিয়ে দেখি কি ছেলের পেটে অসুখ, পেটের মধ্যে একটা ফোড়া হয়েছে, মার বাবা ধরে রাখছে, ডাক্তার ছেলের পেটে অপারেশন করিয়া পুরো একটা চিকিৎসা করছি। আমি কি বোকা হয়ে গেলাম, এবার টুবার দৌড়িয়ে গিয়া ডাকাত না ডাক্তার, ও বাবা উল্টো একেবারে। ডাকাত মানুষ নাশ করে, বধ করে, ডাক্তার মানুষ বাঁচায়, উল্টো সব বিশ্বাস আছে। চাকুর ব্যবহার দুদিনই করে, চাকু মারতে দেখলেই আপনি যদি মনে করেন ডাকাত, তার ভুল করবেন, চাকু মারতে ডাক্তারও মারে। ডাকাতি মারে প্রাণ নাশ করার জন্য, আর ডাক্তারে মানে বাসাই উঠে হয়ে গেলাম, দূর ছেয়ে দেখছি না, খাতো উপর খেয়ে দেখছি, এরপরে এসে কাছে এসে দেখলে সেই দেখতাম আগে দিকে ভুল করছি। আপনি রাষ্ট্রের সম্বন্ধে যে মন্তব্য করেছেন, আপনি দূর থেকে দেখছেন, মায়ার উপরে বসে আসছি না, মায়ার মধ্যে মায়া নদী আছে, একটু মায়াহীন হয়ে আসতেন যদি পারতেন, মায়ার আক্রমণকে বেরিয়ে আসতে পারতেন, ঠিক দেখতেন। আচ্ছা যাই হোক, বাবুনবাবু আমার সঙ্গে আসেন, আমি শ্রীধর আমার সঙ্গে সঙ্গে আসেন, আমি যে বলি শুনতে শুনতে আসেন, দেখেন আমার চোখে আপনি দেখেন, তারপর যাহা করবেন। আচ্ছা মানলাম আপনার কথা, দূর থেকে দেখছি, কাছে গিয়ে দেখবেন, হ্যাঁ কাছে দিতে আমার সাহায্য নেন। তাই বলছেন মাইবং এরকম কথা বলবেন না, যা বলছেন আপনি থামেন, এরকম কথা বলবেন না। কেন যুগমালাম উপস্থিতা আপ্যারামের পরিজাতা আপ্যান্না বুদ্ধ সৌরতা সপ্রতিম্ব বিভ্রমা ইত্যাদি স্বাতন্ত্রাবিধান। সিদ্ধ টিকা বললাম, কী বলছেন, এটা যে ডাক্তার না ডাকাত এটা বুঝতে পারেন, ডাক্তার পোশাক দেখলে, চেহারা দেখলে, টেলিস্কোপ দেখলেন, গলার টেলিস্কোপ নিয়ে বেড়ান না ডাক্তার, বিধান আর টিকে নিয়ম হচ্ছে প্রাণী আমার মাপি, ডাক্তার টেলিস্কোপ দেখে বুঝলেন, ডাক্তার বলেছে দেখেছেন তো, এইটি যে ডাক্তার না ডাকা একটা কতগুলি চিহ্ন আছে,
ডাক্তার দেখলি কোথায়, ডাক্তার দেখলি কোথায়। এরকম আপনি যা মনে করছেন তার না, আমি তো বলছি তাই দেখেন, গোটা ছয় চিহ্ন আছে, চিহ্ন দেখলি বুঝছেন কৃষ্ণ ওখানে ডাকাতি করতেছে না ডাক্তারি করতেছে। হ্যাঁ কি কি চিহ্ন? প্রথম যুগমায়াম পাচ্ছি তা রাসের প্রথম শ্লোক থেকে, ভগবান পিতা রাত্রি সরদুল্য মল্লিকা বিক্ষরন্ত মানুষ চক্রে যুগমায়াম উপস্থিত। এদের মধ্যে শব্দ আছে যুগমায়াম উপস্থিত, সেটা অর্থ যে সে রজনী দেখে অত্যন্ত শরৎকাল মল্লিকা প্রভৃতি বহু পুষ্প পুষেছে দেখে ভগবান রন্তুং রাষ্ট্রীয় ক্রীড়া করতে আসে, খেলা করতে ইচ্ছা করিলাম মানুষ চক্রে। কী করলে নিশ্চয় করিয়া যুগমায়াম উপস্থিত, যুগমায়াকে বিশেষভাবে আশ্রয় করিয়া, সমস্ত যাত্রাই যুগমায় আশ্রয় হ্যাঁ উপাস্যিত আধিক্যান আশ্রয়। আজ যুগমায়াকে বিশেষ করে বলছেন তুমি হে যুগমায়া তুমি সব দেখবে শুনলে আমি একেবারে নিরা বিভোর হয়ে যাব, যেখানে যা ব্যবস্থা করার সব করে নেবে। যুগমায়া দুজন ব্যবস্থা করেন, এটা থিয়েটার হয়ে যায় তো স্টেজের ম্যানেজার চাই, কোথায় কোন লাইট ফোকাস করতে হবে, কোথায় কোন স্ক্রিন টানতে হবে, কখন কোনটা করতে হবে, এটা ম্যানেজার থাকবে না, যারা অভিনয় করে তাতে করতে পারে না, মানে স্ক্রিন টানে এটা তো করা যায় না। সেরকম ছোটো ছোটো অভিনয় টুনা ইঙ্গিত করা যায়, এটা গভীর ভালো অভিনয় হবে, রাসলীলাটা অভিনয় হয় বটে। আর কৃষ্ণ বলছে আমি একমত হয়ে থাকবো, কিছু করতে পারবো না, এই যুগমায়া দেবী সব আপনি করবেন, আমি আপনার আশ্বাস করবো। আপনার যেমন অভিনেতার বলছেন ম্যানেজারকে যে আপনার যা করবেন সে অনুগত কাজ করবো, আমি ঠিক মতো লাইট ঠেট ফোকাস করবেন, বুঝলেন? তেমনি যুগমায়াকে বলছেন আপনি সব করবেন, আমি যা আমি একে ডুবে যাবো নিয়ে আজকে। যুগমায়া উপস্থিত যেটা করছেন যুগমায়ার অধীনে, ভালো পরিষ্কার না যুগমায়াটা কি মায়া টাকা কি বুঝতে হবে, একটা মহামায়া একটা যুগমায়া, দুইটা মায়া, মায়া জিনিসটাকে বুঝি দার্শনিক দৃষ্টি করতে হবে, মায়া বলতে গেলে মায়ার হইল এক জিনিসকে ঠিকই রাখে, কাজী মায়ার কাজের আবরণ করা, দশমের দেটা প্রথমের দেটা দড়ি পড়ে আছে, আপনি অন্ধকারে যাচ্ছেন সব সাপকে চিৎকার করেছেন, এই যে চিৎকার করছেন ভয় পাচ্ছেন আপনার চিৎকার শুনে আপনার নিকটবর্তী লোক দৌড়ি আসছে, তারপর আসলেন, আসার পর আলু নিয়ে লন্ঠন নিয়ে আসছে, দেখা গেল সব জায়গাতে মশাই দৌড়ি একটা সাপ সাপ করে দেন আসছেন, ব্যাপারটি গেল এটা মায়ার দৃষ্টান্ত। মায়া কী করছে, মায়া ওই সাপটাকে দেখতে দেয়নি, সাপটা দেখে রাখছে, খুব বেশি যদি অন্ধকারে তো সাপটা আর দেখতেন না, না ভুল করলাম দড়িটা দেখতেন না, চলে যেতেন, কিন্তু আন্দার আন্দাজ ডাকেই না সম্পূর্ণ, ঢাকছে ঢাকে ঢাকছে যে খানিকটা, অর্থাৎ সাপ অন্ধকারেতে সাপ দড়িটাকে দেখেননি, যা আসে তার দেখেননি, সাপ নাই তো দেখছে, দুইটা কাজ করছে, একটা আবরণ একটা বিক্ষেপ, রমিশন একটা কমিশন, দুরকম ভুল আছে কি না, ভুল চুখ বলে না কেন, একটা ভুল একটা চুখ, একটা অমিত করছি একটা কমিট করেছি, অমিত করছি তো আমাকে ভুলে গেছি যোগ করার সময় অমিতটা, আর কমিট করেছি যেন নাইটটা বেরিয়ে দিয়েছি, এই তো আমার আমাকে ভুলে গেছে। সংস্কৃত পণ্ডিতের ভাষা বলেন আবরণ বিক্ষেপ, আবরণ আর বিক্ষেপ, আবরণ হলে দড়ি কি আবরণ করে রাখছি, আর আসে তাকে দেখে দিন, আর বিক্ষেপ যা নাই তাকে দেখেছি, না নাই তা দেখছি, এই যে কাজ মায়া, এই মায়া সবসময় এই কাজ করে, বড় অর্থে এই সংসারটা ব্রহ্মময় আমার দেখতে পাচ্ছি না, মায়া ঢেকে রেখেছে, কী দেখছি লোকজন বাড়ি ঘর হাত পাতা আকাশ পাতা এই যে দেখতে পাচ্ছি না, এটা ঠিক না, বস্তুটা সব ব্রহ্মময় ব্রহ্ম দেখতে পাচ্ছি না, তাই সত্য ব্রহ্ম তো দেখছি না, অসত্য ক্ষণিক, অসত্য মানে ক্ষণিক, সেই জিনিসটা ক্ষণিক থাকবে যারা সেই জিনিসটাকে দেখতেছি, ব্রহ্ম হল শ্রেষ্ঠ তাকে দেখছি না, যা আছে তাকে দেখছি না, নাই তা দেখছি, কিন্তু কাজ মায়ের মায়া থেকে রাখেন হলো মোটামুটি মায়ের কথা বলা। ঢাকে রাখা কাজটা দুরকম, একটা জগতে জীবকে ঠেকে রাখে সত্য দেখছি দেয় না, ঈশ্বর ব্রহ্ম বস্তু সত্যকে দেখতে দেয় না, আমি থাকে দেখতে দেখায় এই জগতে, জগতের জেপকে মায়া ঠেকে রাখে। আর মায়ার আরও একটা কাজ আছে, আর এক মায়া তো যুগমায়া, এই জন্য মহামায়া, যুগমায়া কী করেন ভগবানকে ঠেকে রাখে, আমার কোন কি ভগবানকে থাকতে পারে, হ্যাঁ তারই শক্তি তাকে ঢাকে, ঢেকে রাখে কী হের তারে, লীলা যখন আসে নিজের পুষ্টি বিধান করে,
भगवान के ठीक रखे हैं, भगवान भगवान बुद्धि देना বুঝি জানা দেখো মেলা বলে থাকে, এ দুষ্ট ছিল মাটি খেয়েছিস মা বলছে, হ্যাঁ কাঁপছি বলছে না আমি মাটি খাইনি, মিথ্যা তো হয়েছে ভয় পেয়ে, তিনি যে ভগবান এটা তার থেকে গেছে, কে থাকছে মায়া ছবি দেখে বাসচুল্য সেনক, বাসচুল্য সেনক আছে মায়া, বাসচুল্য সেনের কুষ্টিত্তরে মায়া কৃষ্ণের ভগবতকে থেকে দেখছেন, যশোদার করে ছেলেই করে দিয়েছেন, এই জগতের করে ছেলে দেখা যায় ব্রহ্মকে, এটা যোগ মায়া, যুগমায় রাবণ প্রিয় লাভ পেয়েছে, তাহলে তার লীলাটা বাস্যের আনন্দ হচ্ছে, ভগবান ভয় পেয়ে গেছেন, ভগবান বলছেন মা মাটি খাই নেই, দেখতে তো আমি দেখো না মুখ দেখো না এইসব দেখে বলছেন, ভয় পেয়ে মায়ের ভয় পেয়েছে খাইনি, এই যে ভয়টাকে আমি করে ভগবান যুগমায়ার কৌশল হয়েছেন, যুগমায়া তার ভগবতকে ঢেকে রাখছেন আর দেহদার বাস্যের দর্শনে দুলার করে দিয়েছেন, যুগমায়া এখানে যে ঢাকছেন ঢাকাতে রস হয়েছে আনন্দ হয়েছে, এই দুর্গমায়ের নাম হইল উন্মুখ মোহিনী, যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের মুখ ধুয়ে রাখে, আর যে মায়ের জীবকে থাকে তাকে বলে বিমুখ মোহিনী, আমরা বিমুখ, আমরা কৃষ্ণ ভজন করি না, আমরা ব্রহ্মতত্ত্ব চিন্তা করি না, বিমুখ আমাদের মুখ ধুয়ে রাখছেন সংসার, যদি ভুলে আসে তাকে একবার ভুলে রাখছে, আর উন্মুখ হয়ে গেছে কৃষ্ণ দিয়ে তার উন্মুখ করে দিচ্ছে, মায়ের দুটো বৃত্তি দুটো ফাংশন পেলাম, আমরা সব মহামায়ার আবরণ আসি তাই আসলে সত্য বুঝতে পারি না দেখতে পারি না, আর যারা ভক্ত সাধক যারা বুঝে যান তারা তারা যোগমায়ার আবরণ আছে, তারা সত্যকে ঠিক সত্য বুঝে বুঝে না কিন্তু না বুঝতে মাধুর্য রস হয় আনন্দ হয়, তারা কৃষ্ণকে দেখে যদি যশোদা মনে করতে স্বয়ং ভগবান তবে আর করে করে দুধ খাওয়াইতে পারত না, আর আঙ্গুল দেখে বলে দুষ্ট মাটি খেয়ে কেন বলতে পারত না, এই যে যশোদা মাটি খেয়ে কেন বলছেন এটাতেই যারা ভক্ত দশের আস্বাদ তাদের উল্লাস হয় আনন্দ, কি মাধুর্য কি সুন্দর লীলা দেখো ভগবান শিশুর মতো, এই যে লীলার পুষ্টিটা করে যোগমায়া, যিনি যিনি কৃষ্ণকে ভালোবাসেন যশোদা তাকে মুগ্ধ করে দেখছে দেখি বলে উন্মুখ মোহিনী, আর আমরা তো বিমুখ কৃষ্ণের প্রতি আমাদের মুগ্ধ করে দেখছেন সংসার দিয়ে, এটা বিমুখ মোহিনী, বিমুখ মোহিনী হলেন মহামায়া আর উন্মুখ মোহিনী হলেন যোগমায়া, আমি সঙ্গে বললাম দুইটা কথা, এখন ভগবান যখন লীলা করেন তখন যোগমায়া উপস্থিত, যোগমায়ার আশ্রয় নিয়ে করেন, যোগমায়ার পরে ভাত দিয়ে দেন যে সব ব্যবস্থা ঠিক মতো করবেন, লীলার সময় যে আগে বলছি যোগমায়ার অধীনে কাজ করেন, এইটা দেখলে বুঝলেন যে কৃষ্ণের কাজ আর জীবের কাজ একরকম না, আমরা যে ভয় পাই আর কৃষ্ণ যে মায়ের কাছে ভয় পেয়েছেন একরকম ভয় না, একরকম ভয় না, সুতরাং এটা আমাদের ভয় সত্যি ভয় আমরা ভয় কাঁপতে থাকি কৃষ্ণের ভয়ে, এর মধ্যে মাধুর্যন্ত ভয় আর ব্যাখ্যা করে না, চিন্তা করে ভাবলে বুঝতে পারবে মনে হয় যেন একরকম একরকম না একেবারে একরকম না, তো এই জন্য আমাদের কাজ দেখে যদি আপনি মনে করেন কৃষ্ণের কাজ একই রকম তা না, আমাদের তো ছেলে যদি মা দেহের এম করলে কেন ভয় পাই, এই সত্যি ভয় ব্যাপারই করছে, আর কৃষ্ণ তো মূলের প্রাণা ভয়ের দ্বারা বাস্যের দর্শী পুষ্টি করেছেন, এখন এই যে ভয় পেয়েছে শুনলেই আপনি মনে করবেন না যে কৃষ্ণ আপনাদের ঘরে মতো, এরকম প্রত্যেকটাই দেখানো যায় কৃষ্ণের লীলাটা মানুষের লীলার মতো, কৃষ্ণের যত খেলা সর্বত্র নরলীলা মানুষের মতোই খেলা ফেলা বৃন্দাবনের সব লীলা খেলা, কিন্তু মানুষের মতো না, আমি মনে করলেন যে না মানুষের মতো না, মানুষের মতো না, এটা অপ্রাকৃত মানুষের কর্ম প্রাকৃত আর কৃষ্ণের কর্ম অপ্রাকৃত প্রকৃতি উচিত, বাপের বইলে ক্ষুদ্রটা পৃথিবীর নিজে যায় আর যখন বড় আগুন লাগে বাড়িতে তখন বাপার বই আগুন ছড়িয়ে দেয়, আগুনে বাপা সেই আগুন নিবে ছোট আগুনে নিবে বড় আগুনকে বাড়ায়, এইরকম কাজ মায়া যে সেটাকে পুষ্টি করে আর মায়া যে সে জীবকে কৃষ্ণ বিমুখ করে রাখে, তো এই জন্য কৃষ্ণের কাজ আর জীবের কাজ আপাত হতো আপাত দৃষ্টিতে মিন হয় বুঝতে তো মিন নেই বিপরীত, আমি না বুঝতে পেরে যদি বলেন কাজ দেখে যে কৃষ্ণ আমাদেরই মতো তাহলে ভুল হবে আপনার, ভালো করে বুঝবেন না আমাদের মতো না, এই জন্য বললাম দেখেন এই একটা চিহ্ন রাশের শ্লোকের প্রথমে একটা যোগমায়া উপস্থিত, আপনি চিন্তা করিয়া শ্লোকটা অর্থ বুঝলেই আপনি বুঝবেন যে কৃষ্ণের কার্য প্রাকৃত জীব আমাদের মতো না, তাদের কোনো কাজ দেখিয়ে দেয় আমি আমাদের মতো ভাবি আপনার নিরাশ না ব্যবহার করে যাবে পারবেন না।
ذكر ضربت أنت بما بسته أردت سنرك سن أطلمت بريجت مريرمت قلت شوكت بريا سن أطلم رامت بريرمت كشن رمون كريا سن كذا كريا سن كذا كريا سن كي أطلم رام أطلم أمرا بغمان تفرتي كشن بغمان أطلم رام أطلم أشتران كرن رام با إندريا رام إنديان كثرة جيتة أسين، إنديان رام، مهما بات شامي جيتة، إنديان يجدر رام كورين، ترى إنديان رام، أما سانسز جيب شاب إنديان رام كورين، إيش تذكر تبي كأنه تبي جيب بات تبي، كوسنجي تبي، أي نية أسين، إذن إنديان رام، أر، ترى مها شابوك، ترى إنديان رام ما هي، إنديان جوي كوسيا، ترى أتمنام، أركبه شرعه بعوان جي، بينك ترام، تكاد ترام لا باي. তিনি বিহার করেন আপনার ত্যাগ নিন আপনার নিয়ে আপনি আশ্রবণ করেন আত্মারামের কোনো প্রয়োজন নাই আনন্দে আপনার তাতে আছে প্রয়োজন না থাকলে নিন্দা করেন নিরাজন নিন্দা করেন জগতের প্রতি সঙ্গে আনন্দ করার জন্য ভক্তদের অনুগ্রহে ভক্ত ভক্তদের সুখ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য নিন্দা করেন এই যে আমায় তিনি আত্মারাম হইয়াও যা করেন আত্মারামের কোনো ক্রিয়ার প্রয়োজন নাই তো প্রয়োজন নাই তার ক্রিয়াই সুন্দর যার প্রয়োজন আছে তার ক্রিয়া সুন্দর না আমি প্রয়োজনের টাকা দিয়ে কাজ করছি দরকার আছে প্রয়োজন ছেড়ে নিচ্ছেন আপনার দুয়ারে আমি আমার অভাবটা ভিক্ষে আসছি আমার অভাব নাই তো ভিক্ষে আসছি কেন তার একটা ফ্রাড হয়েছে ওপরে সেইটা সাহায্য করার জন্যে আপনার দুয়ারে ভিক্ষে যাচ্ছি আমারও হবে না ওই দেশের লোকের অন্যত্র ফ্লাডে দুঃখ তাদের ভিক্ষাটা কাঙালও করেন ধরুন আমিও করছি আমি কাঙাল বলে ভিক্ষা করতেছি না আমি করছি তো না উপকারের জন্য আপনার দুয়ারে টাকা পেয়েছি দেন কিছু দেখেন না ওই দেশে ফ্লাড ভেসে গেছে এই যে আপনার কাছে ভিক্ষাটা ওটা একরকম দরিদ্রের আমার কিন্তু আমার ট্রেন পরে কল্যাণের জন্য আর ভিক্ষা দিচ্ছে ওটা নিজে পেটের জন্য দেখা যায় উনি ভিক্ষারি হন ভিক্ষারি মনে হয় একরকম তেমনি আত্মারামের যে ক্রিয়া পরিপূর্ণ দিয়ে তার যে কাজ তার সঙ্গে সদ্ভুত হবে অপূর্ণ যে জি তার কাজের কোনো তুলনা করবেন না জি বলে নিজের স্বার্থানি আছে আর ভগবান তিনি আসছেন জীবের কল্যাণের জন্য জগজ্জের মঙ্গলের তরে তার কাজ আমার কাছে তুলনা করেন কেন যার তা এক জায়গায় দেখি আমি বললে একরকম এই জন্য আত্মারামে পরিমার্থ আরেকটু বলছেন আত্মেন নবরুদ্ধ দুইটা গেল আরেকটু বলছেন আত্মেন নবরুদ্ধ সৌরতা যে পিত্তের যে বৃত্তি একটা বৃত্তি আছে নিম্নগামী একটা বেশি ঊর্ধ্বগামী যখন তিনি ভগবান ক্রিয়া করেন তার মধ্যে নিম্ন বৃত্তি নাই তবু আপনি বুঝতে পারেন না প্রায় বিদ্যাম যে নিম্ন বৃত্তি যে তাকে তা নাই আত্মটা বরুদ্ধ নিজের মধ্যে আত্মা নেই আমাদের নিম্ন বৃত্তি হচ্ছে দেহ বরুদ্ধ দেহ আমাদের লোভ যেটা খাইতে চায় বাইরে জিনিস নেন ভোগ করতে চায় তিনি তার লোভ নিজে নিজের মধ্যে নিজের সাধন করেন বাইরে তো নাই কিছু লোভ কাম কত হয়েছে এটা অন্য একটা জিনিসের সঙ্গে আপনার কত হয়েছে জিনিসের প্রতি তারা গেলাই করছেন আমাদের উপগুণী বহির্মুখী আর তার যে সব দিন অন্তর্মুখী তিনি যার সাধন করছেন ভিতরে ভিতরে বাইরে গেছে নাই অত্যন্ত বুদ্ধ নিজের মধ্যেই সববুদ্ধ তার ভোগ আমাদের ভোগ নিজের মধ্যে না বাইরে বাইরে চোখ খুলে দেখছি বাইরে রূপ দেখবো কান দিয়ে বাইরে শব্দ শুনব স্পর্শন দিয়ে বাইরের সুকুমার জিনিস স্পর্শ করব জিভের সঙ্গে বাইরের একটা মিষ্টিদের বেঁধে লাগিয়ে দিয়ে সুখ পাব আমাদের ইন্দ্রিয় তৃপ্তিকর বস্তুগুলি বাহিরে আর ভগবানের বাহিরে গেছি না সবই অন্তরে অন্তরে আপনাকে আপনি আশ্রয়ন করেন আপনি অবরুদ্ধ ইন্দ্রিয়ের আত্মার মধ্যে অবরুদ্ধ তার যত সুখময় বৃত্তি শুধু তো বৃত্তি যত রকম আনন্দ করতে চান সবাই আত্মাটা বিরুদ্ধ যারা আমরা দেহারাম ইন্দ্রিয়ারাম আমাদের কাজের সঙ্গে ওই আত্মারামের যে কাজ তার তুলনা করবেন না তুলনা করবেন না যার সমস্ত আমার আশ্রয় আত্মন্য বিরুদ্ধ ইন্দ্রিয় নহে তার সঙ্গে ইন্দ্রিয় নিয়েই যে আছে তার তুলনা করবেন না আপনি দেখেই মনে করবেন যে দূর থিয়া যে ডাকাত পড়ছে কাছে এসে দেখেন ডাকাত না ডাক্তার উপকার করছে লোকে সেই জন্য দৃষ্টান্ত বলছি যে আত্মন্য বিরুদ্ধ
যত ইন্দ্রিয় সুখে বিলাস আত্মাটা বুদ্ধা বাইরে কিছু নেই, আত্মের গোমায় বসছিত এটি আত্মার আনের পরিণামাত আত্মা আত্মেন্ন বুদ্ধা হয়ে যেত। আর একটা চিহ্ন বলছেন, আর দুইটা ভাস্কর চিহ্ন দিয়েছেন, প্রতিবিম্ব বিভ্রম। আচ্ছা এতে হলো কৃষ্ণের কথা বুঝলাম। আচ্ছা কৃষ্ণ যাদের সঙ্গে রাসলীলা করছিলেন তারা কারা? তারা তো আপনি বলছেন পরে তারপর মনে চলে আসতেন না, দেখলাম পরে না দেখা ঠিক হয়নি আসেন খেলা হচ্ছে তার সঙ্গে আপনার কাছে কৃষ্ণের সঙ্গে পরিণাম না কার সঙ্গে? নিজের সঙ্গে নিজের বাবা, নিজের সঙ্গে কেউ খেলে হ্যাঁ খেলতে পারে যত সব প্রতিদিন বা বিভ্রমা তাদের ভার করে বুঝতে হবে। একটা শিশু তার সামনে খানা বড় আয়না রাখছেন, বড় আয়নার মধ্যে তো নিজের মুখটা দেখছে, একটা শিশু আমার মুখ বুঝতে পারে নাই তো তাকাইয়া হাসছে আর প্রতিদিন মোটর হাসছে, সে হাত উঁচু করছে, সে হাত উঁচু করছে, ধরতে যাচ্ছে, ও ধরতে আসছে, মানে শিশুটার সঙ্গে শিশুর প্রতিবিম্বার সঙ্গে শিশু খেলা করছে। আপনি দাঁড়িয়ে দেখেন দেখতে চমৎকার, নিজের সঙ্গে নিজে খেলা করছেন শিশু। শিশু যেমন নিজের সঙ্গে নিজে নিজের প্রতিবিম্বের সঙ্গে নিজে ক্রিয়া করে, এই যে কৃষ্ণ দেখছেন বাসীবাস যেন কতগুনি মানে ছুটি আসলে তাদের সঙ্গে নাচ গান করছেন, আপনি যদি দেখেন তাদের প্রতিবিম্ব, তাদের প্রতিবিম্ব মনে হয় না, হয় মনে হয় না যে কৃষ্ণ দেখছে আর প্রতিবিম্ব দেখছে আর হবে, তা নাও হইতে পারে। আয়না তো গুণের বা দোষে একটা কমতি বাইরে আয়না, একটা কনভেক্স আয়না যদি হয় তো আপনার মুখ চলে দেখাবে আয়না প্রভাবে। তা আপনি আয়নাটা যে এইটা তার শিক্ষক্তি পারে, তার শিক্ষক্তির দর্পণে তার লাভিনী শক্তি প্রতিবিম্বিত হইলে তার চেহারা হয়ে রাধা ললিত বিশেষ গোপীগুণী দেখতেছেন কৃষ্ণের যে চিৎশক্তি, সেই চিৎশক্তির মধ্যে কৃষ্ণের আনন্দময় শক্তি শক্তিটা প্রতিবিম্বিত হয়েছে, প্রতিবিম্বিত হয়েছে। এখন রুক্মিণী দেখা যাচ্ছেন কৃষ্ণের প্রতিবিম্ব, যে শিশু যেমন একেবারে নিজের প্রতিবিম্বের সঙ্গে ক্রীড়া করে, ভগবান সেই আপনার প্রতিবিম্বের সঙ্গে ক্রীড়া করছে। মানে শিশু তো বুঝতে পারে না, হ্যাঁ উনিও বুঝতে পারে না, যুগমায় বসছিল যুগমায় বুঝতে দিচ্ছে না যে আপনারই আপনারই মুক্তি উনি বুঝতে পারছেন, দেখছি কি সুন্দর কুমারী যাচ্ছে, যুব কি হয়ে যাচ্ছে দেখছেন, তারই প্রতিবিম্ব। নিজের প্রতিবিম্বের সঙ্গে যে প্রকার একটা শিশু ক্রিয়া করে, তো শিশু ক্রিয়াটা সে সীমা আছে শেষ হয়ে যায়, আর অসীম অনন্ত নিজেরই প্রতিবিম্ব, নিজেরই শক্তির মধ্যে বিম্বিত লাভিনী শক্তি, তার যে মূর্তি দেখছেন সে মূর্তি একটা তো না একটা আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব পড়ে। আপনি সামনে একটা আয়না রাখেন, পিছনে আর একটা রাখেন, বিপাশনা দুইটা রাখেন, আপনি বারোটা আয়না ঘিরে বসেন, প্রত্যেকটার মধ্যে আপনাকে দেখা যাবে, ওইটা ছবি চৌদ্দের মধ্যে ভেবে ওইটা ছবি চৌদ্দের মধ্যে ভেবে দেখবেন যে আপনি কতগুলো মানে দোকান টোকান আছে বা শহরে যার মধ্যে দেখা যায় যেদিকে তাকে আপনার দেখতে পান আয়নাগুলি সুন্দর করে সাজান কৌশল করে, তেমনি আপনার যে শক্তি বৃত্তি বহু তার মধ্যে আপনি প্রতিবিম্ব হয়েছেন। এই যে দেখছেন বিশাখা, ওই দেখছেন ললিতা, ওই দেখছেন রাধারানী, এই যে সুখীগুনি দেখছেন না তারা ছুটে আসছে, ওরা সবাই তারই প্রতিবিম্ব, তার ইচ্ছাশক্তির মধ্যে কালজাবিনী শক্তি বহুরূপে প্রতিবিম্ব হইয়া প্রতিবিম্বিত হইয়া আসেন। তাদের সঙ্গে আপনি নিশ্চিত করছেন, নাচ করছেন, হাসছেন, খেলছেন, আদর করছেন, গায়ের দিচ্ছেন, চুম্বন করছেন, আলিঙ্গন করছেন, নিজের সঙ্গে নিজেই শিশু যেমন করে বুঝতে পারেন। আপনি যথার ভক ভগবতের ভাষা অর্ফক মানে শিশুর প্রকার স্ব প্রতিবিম্ব বিভ্রম, আপনার প্রতিবিম্বের সঙ্গে আপনি ক্রিয়া করেন সে প্রকার রাসলীলা নিজের সঙ্গে নিজের আনন্দময় ক্রিয়া শিশুদের মতো বুঝতে পারেন, ভাবছেন তা না তার উপরে বুঝতে হবে সব অবকাশের প্রতিবিম্ব বিভ্রম। আর একটা মন্মথ মন্মথ কৃষ্ণ আসলেন কবিদের মধ্যে একবার মধ্যে পরে অন্তর্ভুক্ত হয়েছেন, আবার কবিরা কাঁদতে 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 এখানে আসলে তারা আসলেন, আসলে উদয় যখন হলেন তার মূর্তি খানার বর্ণনা করছেন ভগবান, সাক্ষাৎ মন্মথ মন্মথ মন্মথের এই মন্মথ মন্মথের করেছেন কৃষ্ণদাস কবিদার
ত্রিগপি মনোরথে মন্মথে মনমথে নাম ধরে মদন মোহন, কৃষ্ণ নাম মদন মোহন, মদনকে মোহিত করেছেন আশীর দিনেতে, গোপীদের মনরথে সেটি আরোহণ করে খেলা করেছেন, যুদ্ধ করেছেন, রাসলীলাটা তো যুদ্ধ, তার সঙ্গে যুদ্ধ মদনের সঙ্গে, কামের অহংকার, কাম মদন একই কামের অহংকার, যে আমি শিবকে ব্রহ্মাকে পরাস্ত করেছি, কৃষ্ণ আসুন আমার সঙ্গে যুদ্ধ কর, যা যা তার তাই দেব, শিব তার বুড়ো মানুষ ছিল পাহাড়ের মধ্যে পড়েছিল, একবারে সুন্দর পূর্ণিমার রাত্রি ভুবনটা দিয়ে আর এই কিশোরীরা ছুটে আসছেন, এসো তুমি তোমার কোনো অসুবিধা নেই, কোনো লড়াই করো আমার সঙ্গে, লড়াই তো লড়াইতে ভারত বর্ব যুদ্ধে আগে ছিল রথ, একটা গল্প বলি, রাম আর রাবণ যুদ্ধ করছে, তো রাম আর রাবণ যুদ্ধ করছে, রাবণ আসছে রথে, রাম মাটিতে রথের পক্ষে বান মানে সব গাই পড়ে, নিজের মানে সবটা পড়ে না, অসমানে হচ্ছে, হনুমান বললেন প্রভু আমি যোগ বলে বড় হইতে পারি, যোগশাস্ত্র আমি যোগ অভ্যাস করেছি, আপনি আমার পিছু ওঠেন আর বড় হয়ে রামের রথে সমান সমান রামের যুদ্ধ করলেন, আচ্ছা হনুমান বসলেন, রাম হনুমান পিছু উঠলেন, হনুমান দেখতে দেখতে নিজে হতে পারে বাড়িতে রামের রথ যতুষ অতুষ করে, তো রাম রামের সমান যুদ্ধ করছে, ভক্ষণকে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরেতে রামন হয় রামন ফেসটা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে হনুমান নিশ্চয় হচ্ছে রাম নামছেন, সবাই হনুমানকে এসে প্রণাম করছে, আরে ভাই হনুমানকে তো অনেক সেবা করছি রামের, কিন্তু আমরা পেদু করছি, কিন্তু এরকম রামকে পেদু করে যুদ্ধ করছি এ তো মহাভাগ্য, হনুমান কোনো উত্তর দেয় না, অনেক করে কাসুর হয়ে গেছে, ভাই কি ভাগ্য বলছি জানি না, অনেক করে যুদ্ধে যাকে এত ক্লান্ত হয়েছে আর বলতে পারি না, কেন রাম তো পিছিয়ে যুদ্ধে তো আনন্দ, আরে দেখিস না এই ব্যাপারটা ভাগ্যের টাকাস নেই, আজ রাবণ ব্যাপারটা কী করেছে জানো, যত চোখা চোখা বান অন্যদিন তো রামকে মারছে আমার গায়ে মারছে, উদ্দেশ্য আমি নড়ে সরে দিয়ে লক্ষ দেই তো রাম পুরে যাবে মজা দেখবে, আর আমি তো অন্যদিন হলে রাম একটা রাম একটা বান মারলে আমি একটা পাথর নিয়ে দিতে ফেলে একটা গাছ উগড়িয়ে দিতে এক বাড়ি লেগে যায়, কিন্তু আস্তে রাম পিছিয়ে নড়তে পারি না, আর রাবণ যত বান মারছে সব আমার গায়ে, তো আমি কিছু আঘাত খেয়ে আঘাত করা সোজা আঘাত খেয়ে সহ্য করা কঠিন, রাবণ আঘাত করলে আমি প্রত্যেক আঘাত আঘাত করতে পারি, তাহলে ঘাড় করে দিতে পারি, কিন্তু রাবণ আঘাত করছে আমি তো নড়তে পারি না রাম পিসের পরে, আমি স্থির হয়ে সব আঘাত করে সহ্য করছি, সুতরাং যুদ্ধের সময় রথ হওয়া কঠিন, বাহন হওয়া কঠিন, আমি যে বাহন হয়েছি আজ রামের আমি এত কষ্ট যুদ্ধে করে দিন পাইনি, একবার আমার সারা গায়ে বানে গত বিক্ষত করছে, আমি তো শোধ নিতে পারিনি, যে শোধ নিতে পারি এত কষ্ট হইত না, ও সবাই খুব ক্লান্ত, রথ হইতে গেলে বাহন হইতে গেলে শক্তি বেশি থাকে, তো রাম মদনের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করবেন ঘোষণা করছেন, যে আমি যুদ্ধ করবো আমার বাহন কে হবে, কার সঙ্গে যুদ্ধ করবেন, কাম বিবে আর সব কেউ রাজি না, কাম বিবে একবার ফ্যানি সব পালাবে, সব মানুষ একটা লোক রাজি না বাহন হইতে, রথ কাজ করতে গোপীদাস প্রভু আমি আমাদের মনোরথ আরোহণ করে যুদ্ধ করেন, এসব দেখো বুঝো কিন্তু, হ্যাঁ বুঝেছি কার সঙ্গে যুদ্ধ হবে জানো যে কামবেন হোক কামবেন, তো ভয়ঙ্কর আঘাত কিন্তু তোমার গায়ে পড়বে, যত প্রভু প্রভু যাদের আত্মসুখবাংশ আছে কারে তারা ঘায়ে হয়, আমাদের তো আত্মসুখবাংশা নেই, গোপীদের চিত্তে শুধু কৃষ্ণ সুখবাংশা, কৃষ্ণ সুখবাংশাই বলে যার হৃদয়ে প্রবল যাদের তাদের কামের আঘাত কিছু হয় না, কাম যে আঘাত করতে পারে যারা স্বার্থপর নিজ সুখ অনুসন্ধান করে থাকে সংসারে, আমরা করি এই যে নাম নাগাতে ভেঙে পড়ি, আর যে ভক্তরা এমনি তুলনা খালি বৃন্দাবনের গোপীরা তারা আত্মসুখবাঞ্ছা নাই তাদের চিত্তে, একটু মাত্র নিজ সুখবাঞ্ছা নেই, সব তো কৃষ্ণ সুখবাঞ্ছা, তো কৃষ্ণ সুখবাঞ্ছার নামই প্রেম, আত্মসুখবাঞ্ছার নাম কাম, আমরা যারা কামাসক্ত তো আত্মসুখবাঞ্ছা করি, এই জন্য ভয় করি, আর যারা কৃষ্ণ সুখবাঞ্ছা করেন তারা ভয় করে না, তারা আমাদের কিছু করতে পারবে না, যত বান মার্গ না কেন তৈরি গোপীর মনোরথে গোপীদের মনোরথে আরোহণ করবেন, কারণ তাদের কাম সঙ্গে যুদ্ধে ভয় নেই, কামদেবতা বাসনার দেবতা চিত্তে যত কামনার আগ্রহ করুক না কেন কৃষ্ণ সুখ ছাড়া যাদের অন্য কামনা নেই তাদের একটু নারণ করতে পারবে না, ঘাড় করতে পারবেন না, এই জন্য কৃষ্ণ গোপীদের মনোরথ আরোহণ করছেন যুদ্ধ করতে আসছে, চরিগোপী মনোরথে মনমথ করে কি হয়েছে মন্মথের মনমথে মন্মথ মদন দেখে খুব ভালো হয়েছে, দাব যারা গোপী আসে তাদের গায়ে মানাঘাত পেয়েছেন তারা চঞ্চল হয় এক বিন্দু চঞ্চল না, গ্রামে রেখে তাদের কিচ্ছু হয় না, নিজের বুদ্ধি হয়ে গেল যতক্ষণ বান সব ক্ষেপ করে সব হারিয়ে গেল সব শেষ,
সেই বান্নার দিয়ে নাই তুমি আর বান্নাতে পালিয়ে গেল মতন, কারণ দেশে যদি তুমি বান না থাকে আস্তে আস্তে না থাকে তো ধরবে না বন্ধ করে ফেরে গেলাম রাজমন্দিরে গেল মতন যে পারব না এখানে মতন মহারাজ অভিনয় হয় সেদিন বামানে আসে দিন একটু দেখা যায় মতন অস্ত্রে ফুলে ধরে নিয়ে সব বান মারছি আর তবে বার গায়ে রাখতে পরে পরে যাচ্ছে যা কৃষ্ণের সখীদের তারপর বান শূন্য হয়ে যান রতিপতি ভয়ে ভাজে সমগ্র মাছ পারল রাজ রতিপতি ভয়ে বাজে রবীন্দ্রের পদ আছে যুদ্ধে মধ্যে অস্ত্র শূন্য হয়ে যা রতিপতি ভয় পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছে পথে সব সখীদের ধরে ফেলল কেন তুমি কামতে দেখানো ছিল কেন আসছে আর আসবো না আর তো আসবে না ঢুকলে কেন আসমান চলে অন্যায় করছে আর আসবে না হারে তাই শোনো অন্যায় তো করেছ ভীষণ সংসারে যেখানে ভোগী লোক আছে যাও তুমি রাসমান দলে প্রবেশ করছ তুমি না আর আসবে না আর তো আসবি না তোর চুরি করে ধরা পড়ি যদি বলে আর চুরি করবো না তো ছেড়ে দেবো তোর শেষ দিব না তুমি অন্যায় প্রবেশ করলি কেন তুমি চুড়ার তুমি ঢুকলে কেন বৃন্দাবন রাসমান দলেতে হ্যাঁ বুঝতে পারি না বুঝতে পারো না এখন অন্যায় করে একটু শাস্তি দাও তো কেন কী শাস্তি দেন কী শাস্তি নেবেন আপনার যা বলেন তাই শাস্তি শাস্তি আমি বলি দুপুর কাউকে শাস্তি দিছে যে তুমি যে ঢুকবানার জীবন এই যে একদিন ঢুকেছিল ভুল করে তার শাস্তি হচ্ছে এই যেখানে রাস সেখানে ঢুকবে না যেখানে রাসের দিদার কথা আলোচনা হচ্ছে সেখানে ঢুকবে না যারা রাসটা ধ্যান করে তাদের চিত্ত ঢুকবে না শিশুটাকে বাদ দিয়ে অন্য তুমি চাকরি করে গিয়া রাশিয়ার গন্ধ যেখানে আছে রাশিয়ার ভাবে ভাবিত হয়ে যখন ভক্ত চিন্তা করছে ধ্যান করছে হৃদয় করছে হৃদয় কীর্তন করছেন কীর্তন শ্রবণ করছেন তাদের হৃদয়ে প্রবেশ করিতে পারিবে না তো নাকি খদ্ দিয়ে কয়ে যাও তো মতন প্রণাম করে নাকি খদ দিয়ে বলছে যে আমি তো রাশিয়ার জীবন আসবেই না এই রাশিটা তাদের ধ্যানের তাদের স্মরণের তাদের কীর্তনের তাদের আলোচনার তাদের হৃদয়ে প্রবেশ করিব না তো মনটা একেবারে চরম হারাহারি গোহারা হারে চলে গেছে রাসমন্ডল তো মনমথের মনমথে মনমথের মনটা তো মুগ্ধ হয়ে গেল মনমথ রাসদের দেখে মুগ্ধ হইয়া পরে চলে গেল তো রাসমন্ডলে গভীর মধ্যে গোবিন্দ দেখা যাচ্ছেন কী করছেন চুরি গোপীর মনের অর্থে মনমথের মনমথে মনমথের মনচন্ত হয়ে মনমথ হায় হেরে গিয়ে পালিয়ে গেল নাম ধরে মদন মোহন ভগবানের নাম ছিলেন দিন মদন আজকে মদন মোহন মদনকে শিব করেছিলেন দহন আর কৃষ্ণ করলেন মোহন শিব রেগে মদনকে মেরে ফেললেন কৃষ্ণ মারলেন না দেখ তো অস্ত্র আছে ক্ষেপ কর ক্ষেপ করতে করতে খেতে খেতে একেবারে শূন্য হয়ে গেল যায় যায় তখন মুগ্ধ হয়ে গেল মদন মোহন হলো কৃষ্ণ আর শিব রূপে ছিলেন মদন দহন এই মদন মোহন কথা বলছেন পণ্ডিত সংস্কৃত শাস্ত্রের দেশদের মনমর্থ মনমথ সাক্ষাৎ মনমর্থ মনমথ তো কৃষ্ণ রাসলীলার দিনে মনমর্থের মনমর্থন করিয়াছেন গোবিন্দের চিত্র মনমথ আরোহণ করিয়া যুদ্ধ করিয়া এই প্রশ্ন করিলাম আত্মনবর দেশে যোগমায় উপস্থিত শিশুর মতো বিভ্রম এই যে কয়েকটা পাঁচটা কথা আমি বলছি আপনাকে এই কথা করে নাকি আমি সাবধান বাক্য করছি এই কথা কটার আসলে বুদ্ধি আছে আমি বানাই নেই এই কথা কটার অর্থ তাৎপর্য আপনি হৃদয়ঙ্গম করুন ভালো করে হৃদয়ঙ্গম যখন করা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা বুঝেছি তখন রাসে প্রবেশ করবেন আর যদি না দেখেছেন তো রাসটাতে প্রবেশ করিবেন না এটা আমি একটা ধরে যাবেন দুয়ার একটা ওয়ার্নিং টানিয়ে রাখলাম এই 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 যোগ্যতা যার আছে সেই রাষ্ট্রের মঞ্চে প্রবেশ করবেন যা দেখতে আর যার নাই সে প্রবেশ করবেন না এই সাবধান বাক্য শ্রীধর স্বামী টিকা দিয়ে উল্লেখ করেছেন যে পাঁচটা কথা হৃদয়ঙ্গম করে কৃষ্ণের লীলা যে জীবের মতো নয় এটা ভালো করে বুঝে তারপর তার কথা শোনেন দা প্রবেশ করেন আর যেবার আমি বুঝতে পারি না যা বলি না দেখুন না বুঝতে পারলে দয়া করে অন্য লীলা আস্বাদন করুন রাষ্ট্রে প্রবেশ নাই করবেন কৃষ্ণের কত ঈদ আছে গায়ে স্বাস্থ্য ভরা রাসলীলায় প্রবেশ করবেন না সে ধরেন সত্রাক্ত ব্যাখ্যা আপনি গৃহে গিয়ে চিন্তা করেন ধ্যান করেন এরপর আবার আবার এরপর থেকে বলব এখানে সে ধরনের টিকার সতর্ক বাক্য উচ্চারণ করলাম দুগমায় অমস্যটা আত্মের নবশুদ্ধ শৈলটা আত্মার আমের পরিমাপ সপ্তা বিভ্রমা সাক্ষাৎ ইত্যাদি সাতন্দ্র বিধানাপ এই চিহ্নগুলো দেখে আপনি বুঝে নেন নির্যাতা
দেখাইতে দেখাইতে পরে ছেলের পেটে ছুরি মারতেছে না, ডাক্তার রাষ্ট্রের বিজ্ঞান করতে জগৎকে অমঙ্গল করতে আসেন না, জগৎ বিশ্ববাসী পরম মঙ্গল সাধন করবার জন্য এসেছেন ভগবান কৃষ্ণ, এটা করতেছেন সকল জীবের পরম মঙ্গল, কি মঙ্গল শুনতেছেন তা হৃদাঙ্গ করতে পারবেন, সমস্ত জীবের অশেষ মঙ্গল সাধনের জন্য এই অনুগ্রহ করিয়া রাস্তা করিয়া আসেন, ক্ষতি করতে দেখাইতে আসেন নাই, ডাক্তার শিষ্য সকলের সব প্রকার ব্যাধি, ভোগ ব্যাধি, কামনার ব্যাধি, ইন্দ্রিয়ের ব্যাধিকে চিরতরে দূর করিবেন এমন লীলা করেছেন, লীলা দর্শন করলে স্মরণ করলে ধ্যান করলে আপনার হৃদয়ের কুবৃত্তি দূরীভূত হইয়া যাইবে, ভস্মীভূত হইয়া যাইবে, শেষের দিয়ে ফলশ্রুতি বলছেন হৃদয় স্মরণ করছে, হৃদয় যদি ভাবনা করছে সেখান থেকেও ভোগবাসনা অধিপতি কাম দেবতা পালন করিয়াছেন, বিগৃহীত অঙ্গবজ্রবদ্ধ বিষ্ণু শ্রদ্ধান্বিত ভক্তি পরা ভগবতী হৃদ্রগমাশ্রেণ ধীরা, তা আমি উদ্দেবতাকে শাস্ত্র হৃদ্রোগ করছি, এই যে হৃদ্রোগ এই রাষ্ট্রের কথা আশ্রমকে হৃদয় হইতে চিরপরে দূর হইয়া যাইবে, জগৎ দিয়ে পরম মঙ্গল পাইবার জন্য হইয়া আসে, এই শ্রদ্ধান বাক্য স্মরণ করিয়া তারপর হৃদয় প্রবেশ করুন, জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে।